রেখে দে না, ও শুনবে না, ও পেলে। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মমস ক্রিয়েশনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার সাপোর্টে আমিও ভালো আছি। আর আজকে একটু কাজের প্রেশারটা কম, যেটুকু আছে ওটুকু মা বিকেলবেলা সামলে নিতে পারবে। ওই দিদির বাড়ির খাওয়ারটাই শুধু মা করবে, আর এবেলা আর কোনো চাপ নেই, আর অনেক জিনিসপত্র নেই। তো একটা সুযোগ পেয়েছি একটু বাইরে বেরোনো, বাড়িকে বললাম চল দুজনে মিলে একটু ঘুরে আসি, একটু লেক মল যাবো, একটু লেক মার্কেট যাবো, কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনাকাটির আছে সেগুলো কিনবো, কিনে নিয়ে ব্যাক করবো। আর কী কী কিনছি না কিনছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে চলো। কয়েকটা বড় বড় কেকের অর্ডার রয়েছে কাল পরশু দুদিন, তো সেটার জন্য কিছু কেকের জিনিসপত্র কিনতে লাগবে, তো সেগুলো কেনার জন্য লেক মার্কেটে ঢুকেছি। এখানে একটা কেক উজি বলে দোকান আছে, যে দোকানে কেকের সমস্ত র ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে, সস্তা সব নিয়ে নেব। এই যে আমার দামি না দোকানটা খোলা আছে, যত আগে এখানে জিনিসপত্রটা নিয়ে নেব, আর জামা কাপড় এখন কিছু কিনবো না, জাস্ট একটু লেক মার্কেটে শপিং করতে বেরিয়েছি। শেয়ার করে দিলাম যে পুজোর মার্কেটিং এখনো সেরকম ভাবে শুরু হয়নি, সবে সবে জিনিসপত্র আসতে শুরু করেছে। আরে ঘুরতাম না, আমার মেয়েটা পাগল করে দিচ্ছে, চলো না একটু ঘুরি একটু ঘুরি, ওই জন্য ওর জন্যই এখানে আসা একটু ঘুরে দেখা। আর এবারে চলে যাচ্ছি ওই স্মার্ট বাজারে গ্রসারি কাউন্টারে, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে যেগুলো এখন হোম ডেলিভারির জন্য রোজই প্রায় লাগছে, তো সেই কয়েকটা জিনিস নেব, নিয়ে বাড়ির দিকে ব্যাক করব। মানুষ এত অসভ্য, আমার আগে একটা লোক যাচ্ছিল, যেতে যেতে ভিমবারটা ফেলে দিল কিন্তু তুললো না। এবার বারবি বলছে ও মা দেখো উনি ফেলে দিল, আমি বলছি তুলে রাখ, ফেলে দিয়েছে ও, যে যা করেছে করেছে, তুই তুলে রাখ বলে আবার মেয়ে তুলে দিল। আর একটুখানি ঘুরে যদি জিনিসপত্র কেনা যায়, বেশ কিছু জিনিসে একটু দামও কম থাকে, কিন্তু সব থেকে সমস্যা কী জানো তো, এখান থেকে ওই ডাল ফালগুলো নিলে না খুবই বাজে হয়। এর আগে অনেক আগে একবার ডাল নিয়েছিলাম, সে ডাল গলতেই চায় না, ওগুলো আমি আমার ওই ভাইয়ের একটা দোকান আছে, ছোটো বলে আমার ভাত দেওয়ার আছে, ওর দোকান আছে, ওখান থেকেই নিই, ওর দোকানের জিনিসগুলো ভালো। আর মেয়ের বায়নায় জুডিওতে ঢুকেছি, আর জুডিওর কালেকশান একদম জঘন্য, আমার কোনোদিনই জুডিওর কালেকশান একদম পছন্দ হয় না। আর বারবিকে বারবার একই কথা বলে যাচ্ছি যে শোনাই এখন কিন্তু কিছু কিনবো না, পুজোর সময় কিনবে, এখন শুধু ঘোরাতে নিয়ে এসেছি। আর সব থেকে বড় কথা ওকে নিয়ে এসেছি কেন বলো তো, প্রচুর জিনিস তো, মানে টুকটাক জিনিসপত্র তো কিনবো, একা একা বইতে ভাল লাগে না, ও থাকলে একটু বয়ে দেবে, আর একা একা ঘুরতে ভাল লাগে না, একটু কেউ যদি সঙ্গে থাকে তাহলে একটু গল্প করতে করতে চলে যাবে। আর এই সময় আছি ম্যাক্সে, আর ওই সমস্ত জামা কাপড় দেখে পাগল হয়ে যাচ্ছে, খালি বলছে এটা ভালো ওটা ভালো সেটা ভালো, এরকম সব পুজোর সময়, এখন পুজো কালেকশান আসতে বাকি আছে। আর এইটা হচ্ছে একদম বেবিদের কাউন্টার, এই কাউন্টারটা আমার খুব পছন্দ হয়। আর এখন যেহেতু একটা বাচ্চা বাড়িতে আছে একদম ছোট, তাই একটু বেবি কাউন্টারটাও ঘুরে নিলাম। আর উপর থেকে না আমার এটা দেখতে খুব ভালো লাগে, তাই দুজনে মিলে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাও মেরে নিলাম। আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি কিন্তু জামা কাপড় এখন কিছু কিনিনি, শুধু পুজো শপিং, মানে কি কি এসছে না এসছে একটুখানি উইন্ডো শপিং করে নিলাম, দেখে নিলাম। আর কিনেছি হচ্ছে আমার যা কাজের জিনিস তোমাদের দেখালাম ওগুলো কিনেছি, আর কিছু গ্রসারি আইটেম কিনেছি। সয়াবিনটা নিতে গিয়েও নিইনি, ভগবান বাঁচিয়ে দিয়েছে, যখন বিলিংয়ে গেছি সয়াবিনটা পুরো ভেতর থেকে গুঁড়ো পড়ছে, মানে প্যাকেজটা ডিস্টার্ব ছিল, কোনোভাবে ফুটো ছিল কিংবা ডিসপুট কিছু ছিল, তো ওই জন্য ওটা নিয়ে নিই, বাদ দিয়ে দিচ্ছি। আর এখন আপাতত এখানে দুজনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যাবো, মানে গল্প করবো, ও হাই তুলছে মতো, তোলার পর ওর একটু আবদার আছে, একটা রোল খাবে, বাইরে যাবো একটুখানি ওকে রোল খাওয়াবো। আর হ্যাঁ, আমার যে কেকের জন্য দুটো জিনিসের খুব দরকার ছিল সেটা আমি একদম ভুলে গেছি নিতে, সেটা হচ্ছে পাউডার সুগার, ওই একটু পাউডার সুগার নেব, নিয়ে বাড়ির দিকে চলে যাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি বাড়ি,
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এই ডায়লগটা আমার মেয়ে আমাকে শিখিয়ে দিল। এটা দিয়ে শুরু করো। এই যে ফন্ডেন্ট, একটা অনেক বড় কার কেকের অর্ডার আছে, পুরোটা ফন্ডেন্ট হবে। ওটার জন্য ব্রাউন আর হোয়াইট কালারের ফন্ডেন্ট কিনে এনেছি, তিনখানা ডিলাইট ক্রিম কিনে এনেছি, কেন পরপর তিনটেই বড় কেকের অর্ডার, ক্রিমটা একটু বেশি লাগবে তাই কিনে এনেছি। আর চকো চিপস নিয়ে এসেছি, চকো চিপস আছে একটু কম পড়বে সেই কারণে চকো চিপস নিয়ে এসেছি। আর যে বড় কেকটা যাবে সেই কেকটা এটাতে বসাবো, আর কার কেকের যেটা যাবে সেটার বেস্টটা আছে, ওই জন্য এটা একটাই কিনেছি। আর এরকম দুটো বক্স কিনেছি, আর গোপু চিল্লিয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি নিশ্চয়ই। আর কোকো পাউডার যেটা লাগে আমাদের কেকে, আমরা যারা হোম বেকার যারা কেক বাড়িতে রেডি করি, তারা কিন্তু, আমরা কিন্তু কোনো ওই কোম্পানির কোকো পাউডার ইউজ করি না। এই লুজ কোকো পাউডারটা ভীষণ ভালো হয় দেখে আমরা এই কোকো পাউডারটা ইউজ করি। এটা তোমরা যখন দোকানে কিনতে যাবে বলবে মালয়েশিয়ান কোকো পাউডার, বললে এটাই দেবে। আরও জিনিস আছে, এই দেখো দেখো হ্যাংলাকে দেখো দেখো দেখো, আসতে না আসতেই শুরু করে দিয়েছে খুলে খাওয়া দাওয়া। রেখে দে না, ও শুনবে না, ও পেলে এই কথাটা কিন্তু তোদের বন্ধুরা শুনবে, তো কেউ খেতে দেবে না। লেক মার্কেটের বাইরে অনেকগুলো না নন বেঙ্গলি দোকান আছে, ওই দোকানগুলোতে প্রোডাক্ট খুব ভালো। ওখান থেকে একটা গণেশের বেসন নিয়েছি, আর এগুলো হচ্ছে চিনি গুঁড়ো। ওই মিক্সিটার ওপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, আর যেহেতু অনেকগুলো কেক অনেকটা চিনি গুঁড়ো করতে হবে, তাই আর ঝামেলা রাখিনি, চিনির গুঁড়ো কিনে নিয়েছি। আর একটা ভালো জিনিস নিয়েছি, মা কদিন ধরে বড়ির কথা বলছিল, ওই দোকানগুলোর প্রত্যেক কটা জিনিস খুব ভালো হয় দেখে, এই যে মুসুর ডালের বড়ি আর মটর ডালের বড়ি, বিউলির ডালের বড়ি ছিল কিন্তু নিয়েছি, দু প্যাকেট করে নিয়েছি। এগুলোর দামও কম, 25 টাকা করে প্যাকেট। দু প্যাকেট মুসুর ডালের বড়ি নিয়েছি, দু প্যাকেট মটর ডালের বড়ি নিয়েছি। বিউলির ডালের বড়িটা নিয়ে নিই, তার কারণ রাজার বিউলির ডাল যেহেতু খাওয়া বারণ, ওই জন্য বিউলির ডালের বড়িটা নিয়ে নিই। আরও জিনিস নিয়েছি, বাবা কত জিনিস। বাড়ির রোজ স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন আমাকে ঘুম থেকে তুলে, ওমা 10 টাকা দাও, ওমা 20 টাকা দাও, এই করতে থাকে। একটা বিস্কুটের প্যাকেটের সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট ফ্রি। ওর এখন এটা 10 দিন চালাবি, 12 পিস আছে এক একটা বক্সে, 10 দিন কি করে চলবে? তাহলে একদিনই খেয়ে নিবি। যাই হোক, ও এখন এই বিস্কুটটা নিয়ে যাবে স্কুলে, কদিন এটাকে চালাবে। আর এই দেখো কি সস্তায় পেয়েছি, যেহেতু রোজ খাবার যাচ্ছে এদিক ওদিকে, কন্টেনারের অসুবিধা পড়ে যাচ্ছে, ওই জন্য এইগুলো নিচে 99 টাকা এই গোটা সেটটার দাম, একটা দুটো তিনটে চারটের দাম 99 টাকা, অনেক সস্তা। একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি, অনেকগুলো আছে দেখো, 6খানা চাউমিন আছে। সকালের টিফিনে মাঝে মধ্যে চাউমিন যাচ্ছে, চাউমিনটা ছিল না তাই চাউমিনটা নিয়ে নিয়েছি। রাস্তায় জল পিপাসা পেয়েছিল, একটা জল কিনেছি। আর রাজার বক্তব্য হচ্ছে, তুমি লোককে স্ন্যাক্স আইটেম দিচ্ছ, চিকেন বল দিচ্ছ, ফিশ বল দিচ্ছ, কোনো রকম সস দিচ্ছ না, এটা কি বলে মেয়োনিজ, মেয়োনিজ খুব ভালো খেতে, এটা আমার দিদির বাড়িতে খেয়েছিলাম, খুব ভালো খেতে, এটা একটার সঙ্গে একটা ফ্রি। মল থেকে কিনলে কি বলতো, এই জিনিসগুলোর এটা একটা সুবিধা, একটা কিনলে আরেকটা ফ্রি পাওয়া যায়, এটা একটা কিনেছি আরেকটা ফ্রি পেয়েছি, এটা একটা কিনেছি। আর এই যে ফল রাখার জন্য এই ঝুড়িটা কিনেছি, এই ঝুড়িটার সেটটার দাম 99 টাকা, 99। এগুলো হেভি সস্তা। এখন যদি তোমরা কেউ লেক মলে যাও, রিলায়েন্স ডিজিটালে ঢুকবে, প্লাস্টিকের এই আইটেমগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আর একটা এই ঝুড়িটা কিনেছি খাওয়ার দাওয়ার ঢাকা দেওয়ার জন্য, স্মার্ট বাজারে ঢুকবে রিলায়েন্স ডিজিটালে, ও না না সরি সরি, রিলায়েন্স ডিজিটালে ঢুকবে না, রিলায়েন্স ডিজিটালে ঢুকলে তো ইলেকট্রনিক্স আইটেম, স্মার্ট বাজার, রিলায়েন্স এর স্মার্ট বাজারে ঢুকলে এইটা ব্যাস কমপ্লিট, আর কিছু কিনিনি। তাহলে শপিং কেমন হয়েছে জানাবে কেমন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবে, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবে না, শেয়ারও করতে হবে না, ভালো লাগলে অবশ্যই করতে হবে। তাহলে আজকে ভিডিও অবধি,
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা, গুড নাইট।